শুরু হলো 43তম কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করেন। এবার তার 10টি বই প্রকাশ হওয়ার কথা। এদিন দুপুর 3:30 নাগাদ বইমেলায় পৌঁছান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, মালা রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন প্রথমে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার স্টলের উদ্বোধন করেন। এরপর কলকাতা পুলিশের স্টল ঘুরে দেখেন, স্টলে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথাবার্তাও বলেন।